আসসালামু আলাইকুম। এইখানে আমরা আজকে একটি ফ্যাট বাইক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এখানে গত কয়েকদিন আগে কনভার্সন করা হয়। এটাতে আমরা ফ্রন্ট চাকায় একটা মোটর ইউজ করছি, এর কিছু রিজন আছে, এটা আমরা ইনশাআল্লাহ পরে বলবো। আর এখানে আমরা ব্যাটারি ইউজ করছি, আমাদের ডাউন টিউব যে ব্যাটারিগুলো হয় বোতল টাইপ, এটা হচ্ছে আপনার 36 ভোল্ট 12.5 অ্যাম্পিয়ার হয়েছে আর কি, যে আপনার এটাতে 50 কিলোর মতো মাইলেজ পাওয়া যাবে। তো এটা আমরা সব কিছু কমপ্লিট করার পর আপনাদেরকে একটু ছোটোখাটো একটু রেজাল্ট দেখাইতেছি, আউটলুকটা কেমন আসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার আপনাদেরকে মাইলেজ টেস্ট করে দেখাবো। ফুল তো দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে আপনার আমরা কত কিলো মাইলেজ পাইলাম সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর হচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে এটাতে মাঝখানে জায়গা নেই, কারণ মাঝখানে স্পেস একদম কম, তো এই জন্য এটা উপরে ব্যাটারি মাউন্ট করা হয়েছে। আর এটা সামনে চাকার মোটর লাগানোর কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে রেয়ার যে আপনার হচ্ছে পিছনে চাকার যে মোটর ওইটা নাই, শেষ হয়ে গেছে। কয়েকদিন পরে ইনশাল্লাহ 500 ওয়াটের প্যাকেজ আসতেছে আমাদের, তো এই মুহূর্তে যেহেতু ছিল না সেই ক্ষেত্রে আমরা 350 ওয়াটের মোটরটা ইউজ করছি এইখানে। আর এটা হচ্ছে আমরা সামনে চাকার মোটরটা ইউজ করছি। তো এইভাবে আপনার হচ্ছে ব্যাটারিটা লক করা যায় চাবি দিয়ে। ব্যাটারি লক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন লক হইলে এখানে বোঝা যায়, ঠিক আছে, দেখা যাচ্ছে কি না ভালো মতো আমি জানি না, বাট এইখানে আপনি চাইলে এখান থেকে লক করতে পারবেন আবার আনলক করতে পারবেন চাবি দিয়ে, ঠিক আছে। তো এই গেল ব্যাটারি সেকশন। ব্যাটারির পরে যেটা আসে সেটা হচ্ছে টেস্ট। এখন আমরা টেস্টে বের হয়েছি, টেস্ট বলতে হচ্ছে আপনার এই সাইকেলটা টোটাল কত কিলোমিটার চলে এটা আমরা দেখব, দেখার পরে আমরা আমাদের কাস্টমার কাছে এটা ডেলিভারি করব। তো এইটাতে কিছু সমস্যাও আমরা পাইছি, আবার কিছু ভালো দিকও পাইছি। ভালো দিকটা পরে শেয়ার করি, আগে সমস্যাটা শেয়ার করি। সমস্যা হচ্ছে এই সাইকেলটা যেই কাস্টমারের উনি এটা চালায়া কমফোর্ট ফিল করতেছে না। এর কারণ হচ্ছে আমরা যতটুকু খবর পাইছি, এটা আমরা আপনাদেরকে এই জন্য জানাইতেছি যে মাঝখানে যে আমরা ব্যাটারিটা যে লাগাইতে পারিনি, জায়গা ছিল না এই জন্য লাগাইতে পারিনি, এই জন্য আমরা উপরে ব্যাটারিটা ইনস্টলেশন করছি। কিন্তু উপরে করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন কাস্টমার সাইকেলে উঠবে বা সাইকেল থেকে নামবে তখন উনি অনেক সমস্যা ফেস করে আর কি। দেখা গেছে উঠতে গেলে ওনার ব্যাটারিতে ওনার পা বেজে যায় নামতে গেলেও, বা হুট করে যখন সাইকেল রাস্তার মাঝে ব্রেক করা লাগে তখন উনি একটা সমস্যায় পড়ে। তো যাই হোক, আমরা মোটামুটি 20-25 কিলো চালাইয়া ফেলছি, তারপরও আমরা আবার চালাইতেছি এলাকার মধ্যেই আমাদের ভিডিওগুলো করা, যেহেতু শ্যুট করতে হয় তো এই জন্য আমরা এলাকার মধ্যেই ভিডিওগুলো করি। এইখানে আমাদের আজকে ভিডিওতে হেল্প করতেছে সায়েম। আর এইখানে মজার বিষয় হচ্ছে এই সাইকেলটার আউটলুকটা মোটামুটি সুন্দর আসছে, এটা একটা হিরোর সাইকেল, হিরো ফ্যাট বাইক। আর এটা পিছনে স্টক চাকা আছে, ঠিক আছে, পিছনে কোনো কাজ করা হয়নি, পিছনে যেইভাবে থাকে একদম ঠিক ওইভাবে আছে, পিছনে কোনো কাজ করা হয়নি। এটার টোটাল মেকানিজমটা হচ্ছে সাইকেলের বডির উপরে ফ্রেমের মধ্যে আর হচ্ছে সামনে চাকায়। আর অ্যাজ ইউজুয়াল বাকি যা থাকে কন্ট্রোলার থ্রোটল, তারপরে হচ্ছে যেহেতু এটা বেসিক প্যাকেজ সো এখানে কোনো রকম ডিসপ্লে নাই। তো এখন আপনাদেরকে একটা সিম্পল বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমরা কয়েকদিন আগে একটা ফ্যাট বাইক আপনাদেরকে বলছিলাম যে ফ্যাট বাইকে মিনিমাম 350 ওয়াটের মোটর ইউজ করবেন, এতে আপনাদের জন্য ভালো হবে। সো আমরা কিন্তু এখন ওই কাজটাই করতেছি, আমরা 250 ওয়াটের কোনো মোটর ফ্যাট বাইকে দেই না, ঠিক আছে। অনেকে আমাদেরকে অফার করে ভাই একটু প্রাইস কমের মধ্যে যদি দেওয়া সম্ভব হয়, তা আমরা ওই অফারগুলো অ্যাকসেপ্ট করি না, কারণ হচ্ছে আপনাকে আমি কম দামে দিব কিন্তু প্রবলেম হইলে তো আপনি আমাকেই ধরবেন, তাই না। সো ওই জন্য আমরা এখন 350 ওয়াটের সবগুলো মোটর ইউজ করি এবং 500 ওয়াটের মোটর ইউজ করি। খুব শীঘ্রই আমাদের ইনশাআল্লাহ 1000 ওয়াটের মোটরও আসবে, তবে 500 ওয়াটটাই আশা করি বেশি আসবে। আর আমাদের কিছু সামনে ভালো মোটর আসতেছে, ভালো বলতে আমাদের সব মোটরই ভালো আপনারা জানেন, বাট এর থেকেও ভালো বলতে আপনারা সবসময় জিজ্ঞেস করেন কোন ব্র্যান্ডের মোটর আপনারা দিবেন, কোন ব্র্যান্ড মোটর আনতেছেন। আপনাদেরকে আমরা নর্মালি বেসিক প্যাকেজটা দিতে, এরপরে আপনারা একটা কম্বো প্যাকেজ পাবেন, ওই প্যাকেজের মধ্যে অনেক কিছু ইনশাআল্লাহ থাকবে আমাদের। সামনে এটা নিয়ে ভিডিও আসবে আশা করি। তো আজকের মতো এইটা নিয়ে বলতে চাই যে 350 ওয়াটের মোটর হইলে আপনার হয় কি, মোটরের পাওয়ারটা একটু বেশি হওয়ার কারণে আপনার সাইকেলটা অনেক কমফোর্টলি ইউজ করা যায়, যেহেতু ফ্যাট বাইকটা এমনি অনেক কমফোর্ট চালানোর মধ্যে, আর যদি 350 ওয়াটের মোটর হয় সেই ক্ষেত্রে আরও বেশি কমফোর্ট হয়। তো আজকের মতো এই ভিডিওটা ইনশাআল্লাহ এতটুকুই থাকবে, জাস্ট আপনাদেরকে এতটুকুই দেখালাম যে আমাদের একটা সাইকেল ডেলিভারি হচ্ছে, এটার আউটলুকটা কীরকম ছিল, আর হচ্ছে এটা তো আমরা কী কী ইউজ করছি। নর্মালি আমরা সবসময় বেসিক প্যাকেজটা ইউজ করি, এটা কাস্টমারের অনেক পছন্দের একটা প্যাকেজ আমাদের, এটাতে কাস্টমার তার চাহিদাটা পূরণ করতে পারে, ঠিক আছে। লুকের দিকে আমরা নজর রাখছি, পাশাপাশি বেসিক প্যাকেজে আমরা ব্যাটারি মাইলেজের দিকে খুব বেশি নজর দিই, যেন কাস্টমার যেটা বলে সেটাই পায়। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব নতুন কোনো।